প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই বাসায় ভালো আছো এবং নিরাপদে আছো আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করতে চাচ্ছি মানুষের শ্বাসক্রিয়া এবং শ্বসনতন্ত্র নিয়ে এই অধ্যায় আলোচনা করা হবে আজকে এই অধ্যায়ের প্রথম ক্লাস আজকের ক্লাসে মূলত ফুসফুসের গঠন দেখব ফুসফুস বলতে আমরা অ্যালভিলাসের গঠনটাকে একটু বেশি গুরুত্ব সহকারে পড়ব এছাড়াও মানুষের পুরো শ্বসনতন্ত্র নিয়ে ডিটেল আলোচনা করব। চলো আমরা আজকের ক্লাস শুরু করি ক্লাসটি পুরোটা দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইউটিউবের কমেন্টস বক্সে প্রশ্নটি লিখে দাও আমি চেষ্টা করব অতি দ্রুত তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবাইকে আবারও স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমরা অধ্যায় পাঁচ শুরু করছি অধ্যায় পাঁচে শসন এবং শ্বাসক্রিয়া নিয়ে আলোচনা করা হবে তাহলে শ্বসন আমরা বোটানির চ্যাপ্টার নাইনেও পড়েছি তাহলে পার্থক্যটা কোথায় দেখো উদ্ভিদ বিজ্ঞানে যে শ্বসনটা পড়ানো হয়েছে সেটা ছিল মূলত কোষীয় শ্বসন বা অন্তঃশ্বসন অর্থাৎ ওই শ্বসনে আমরা দেখেছি কিভাবে উদ্ভিদ এই শ্বসনের ফলে শক্তি তৈরি করে এই শক্তি তৈরির প্রক্রিয়াটা পুরোপুরি আলোচনা হয়েছিল মাইক্রোকন্ডিয়ার ভিতরে সবাত শ্বসনে চারটি ধাপের মাধ্যমে আটত্রিশটা এটিপি তৈরি হয় ধাপগুলো ছিল গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ক্রেব চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তাহলে শ্বসন কিন্তু দুই প্রকার যে শ্বসনে শক্তির তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করানো আলোচনা করা হয় তাকে বলবো আমরা অন্তঃশ্বসন বা কোষীয় শ্বসন সেটা হয় মাইট্রোকন্ডিয়ার মধ্যে আর আজকে আমরা প্রাণীবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে যে শ্বসন ও শ্বাসক্রিয়া নিয়ে আলোচনা করব এই শ্বসনটাকে বলা হয় বহিঃশ্বসন অর্থাৎ বহি বলতে বোঝাচ্ছি শুধুমাত্র গ্যাসীয় বিনিময় নিয়ে আলোচনা করা হবে কিভাবে পরিবেশ থেকে অক্সিজেন গ্যাস আমাদের ফুসফুসের মধ্যে গেল ফুসফুস থেকে কিভাবে সেই অক্সিজেন গ্যাস কৌশিক জালিকা রক্তের মধ্যে প্রবেশ করল এবং সেই অক্সিজেন গ্যাস রক্তের মাধ্যমে কিভাবে কোষে গেল দেন কোষে আবার অন্তঃশ্বসন সম্পূর্ণ হচ্ছে বা কোষীয় শ্বসন সম্পূর্ণ হচ্ছে মাইটোকন্ডিয়ার অভ্যন্তরে ওই শ্বসনের ফলে আবার যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে আবার কিভাবে কৌশিক নালিকার মাধ্যমে বা কৌশিক জালিকার মাধ্যমে ফুসফুসের বহিপ্রাচীরে আসলো এবং কিভাবে সেটা আবার ফুসফুসের মধ্যে প্রবেশ করলো এবং ফুসফুস থেকে বিপরীত পথে কিভাবে সেটা আবার পরিবেশে মুক্ত হলো আর এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় শ্বসনতন্ত্রে আমাদের এর এরকম একটি বিশেষ ধরনের শ্বসনতন্ত্র আছে যেটি ফুসফুস নামে পরিচিত তাহলে এখানে আমরা শ্বসন এবং শ্বাসক্রিয়া আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে শ্বসনতন্ত্রের গঠন সম্পর্কে জানতে হবে আমরা যদি আমাদের শ্বসনতন্ত্রের গঠন সম্পর্কে জানি তাহলে সেই শ্বসনতন্ত্রের মাধ্যমে কীভাবে এই বহিঃশ্বসনটা সম্পূর্ণ হয় সেটা আলোচনা করাটা অনেকটাই সহজ হয়ে যাবে ক্লাস নাইন টেনে শ্বসনতন্ত্রের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছিল সেখান থেকেও তোমরা অনেক কিছু জেনে এসেছ বা শিখে এসেছ আমরা কলেজের যে শিখন ফল আছে সেখানে শ্বসনতন্ত্রকে ব্রিফলি ডিসক্রাইব করা হয়েছে অর্থাৎ অ্যালভিউলাসের গঠন এবং অন্যান্য গঠনকে অত্যন্ত গভীরভাবে মূল্যায়ন করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে আমরা চেষ্টা করব একটু ভালোভাবে এবং মোটামুটি পরীক্ষার জন্য যে ছবিগুলো লাগে সেই ছবিগুলো দিয়ে এই টোটাল জিনিসটাকে ব্যাখ্যা করে তোমাকে বুঝিয়ে দেবার তাহলে আমরা এই বহিঃশ্বসন নিয়ে পড়ব আর আমাদের বহিঃশ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস স্টুডেন্টরা অনেকেই প্রশ্ন করে যে স্যার তাহলে উদ্ভিদের ক্ষেত্রেও তো বহিঃশ্বসন সম্পূর্ণ হয় তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যে বহিঃন সম্পূর্ণ হবে তার শসন অঙ্গটা কোনটা দেখো আমরা জানি পত্র রন্ধের কথা পড়েছি ইস্টোমাটা বলা হয় ইংলিশে তাহলে সেই ইস্টোমাটার মাধ্যমে উদ্ভিদ কিন্তু পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং উদ্ভিদ কোষের মাইট্রোকন্ডিয়াতে সে অক্সিজেন চলে যায় এবং শক্তি তৈরি হয় আবার কার্বন ডাইঅক্সাইড ওই পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ুমণ্ডলে নির্গত হয় আশা করছি ব্যাপারটা বোঝাতে পেরেছি যেহেতু আমরা প্রাণীবিজ্ঞান পড়ব সেহেতু এখানে মূলত তোমাকে এই ফুসফুসের গঠন নিয়েই ডিটেল আলোচনা করা হবে এবং সেই সম্পর্কে আমরা আমরা এখানে চলো এখন আমাদের শ্বসন ক্রিয়ার বাকি পদ্ধতিগুলো এবং শ্বসন অঙ্গের গঠনটা দেখে ফেলি দেখো এটা হচ্ছে মানুষের শ্বসনতন্ত্র তাহলে মানুষের শ্বসনতন্ত্র এর শুরু হচ্ছে এরকম দুইটা নাসা ছিদ্র দিয়ে নাসা ছিদ্রের পিছন দিকে যে ফাঁকা জায়গাটা থাকে সেটাকে বলা হয় ভেস্টিবিউল নাসা গলবিল বা ন্যাসো বলে তার মানে নস্ট্রিল হয়ে নাসা রন্ধ হয়ে এই নাসা গহ্বরে বাতাসটা প্রবেশ করে এবং এর পরে এই নাসা গহব্বর গলবিল হয়ে বাতাসটা নিচের দিকে চলে আসে তো যখন বাতাসটা নিচের দিকে আসে তখন এটা হচ্ছে আমাদের শ্বাসনালি শুরু এই শ্বাসনালীটাকে তখন আমরা বলি হচ্ছে ট্রাকিয়া এটাই হচ্ছে শ্বাসনালী যেটা তরুণ আস্তি দিয়ে তৈরি এই শ্বাসনালির উপরের দিকে থাকে স্বর যন্ত্র বা ল্যারিংস এটাকে অ্যাডমস অ্যাপলও বলা হয় এর উপরে একটি ঢাকনা সদৃশ অংশ থাকে ঠিক এই জায়গাটা যেটার নাম হচ্ছে এপিগ্লটিস এপিগ্লটিসের কাজ হচ্ছে আমাদের এই শ্বাসতন্ত্রর সুরক্ষা নিশ্চিত করে যাতে আমরা যখন খাবার গ্রহণ করবো সেই খাবারটা যাতে এই ট্রাকিয়ার মধ্যে প্রবেশ না করে এই কাজটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই এপিগ্লটিস সেটা বন্ধ হয়ে যায় কোনো কিছু যখনই আমরা গিলবো তখন সেই খাদ্যবস্তু বা সলিড পার্টিকেলসটা এর পাশেই অবস্থিত গ্রাসনালি বা খাদ্য মধ্যে চলে যায় কারণ এপিকলটিসটা বন্ধ হয়ে যায় এই জন্য এই ফুসফুসের ট্রাকিয়ার মধ্যে কখনোই ওই সলিড পার্টিকেলস বা লিকুইড পার্টিকেলস প্রবেশ করতে পারে না আনফর্চুনেটলি যদিও প্রবেশ করে তবে সেটা একটা বিশেষ বাতাসের বেগের মাধ্যমে এপিকলটিস খুলে যায় এবং সেটা বের হয়ে আসে আমরা অনেক সময় সেটাকে বিষম লাগা বলে থাকি খাবার সময় কেউ যদি কোনো বিষয়ে চিন্তা করে অথবা টিভি দেখছে অন্য মনস্ক হয়ে যদি খাবার গ্রহণ করে তবে এই ধরনের সমস্যাও কিন্তু মাঝে মাঝে হয়ে থাকে আমাদের এই ট্রাকিয়াটা তরুণ আস্থি দিয়ে তৈরি এখানে এর দৈর্ঘ্যটা যদি বলি তাহলে এটা হচ্ছে পনেরো থেকে আঠারো সেন্টিমিটার বা কোনো কোনো বইতে এটা লিখেছে বারো থেকে ষোলো সেন্টিমিটার এরকম দৈর্ঘ্য বিশিষ্ট এবং এখানে সি আকৃতির তরুণাস্থি দিয়ে এটা তৈরি এবং এর ভিতরে মিউকাসের লেয়ার থাকে যেটাকে আমরা কপ বলি সবসময় ট্রাকিয়ার মধ্যে দিয়ে বাতাস আসা যাওয়া করছে এর ফলে এই জায়গাটা যাতে শুষ্ক না হয়ে যায় শুষ্ক যদি হয়ে যায় তবে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে এই কাজটাতে যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য মিউকাস লেয়ার সবসময় এই জায়গাটা ভেজা রাখে এবং এটা প্রতিরক্ষাতেও ভূমিকা পালন করে বাতাসের মাধ্যমে আমরা যে অক্সিজেন নিচ্ছি বা ধুলিকণা বা অন্যান্য ধরনের অণুজীবও কিন্তু আমাদের ফুসফুসে প্রবেশ করছে তাহলে সেগুলো আটকা পড়ে যায় এই আর মিউকাস লেয়ারে যেটা আমরা কাশি দিলে কফের মাধ্যমে আবার আমাদের শরীর থেকে নির্গত হয়ে যায় এছাড়াও এর ভিতরে সিলিয়া থাকে যেগুলো কাশির উদ্রেক ঘটায় বাতাসের মধ্যে কোনো ধুলিকণা বা কোনো উত্তেজক পদার্থ থাকলে তখন আমাদের কাশি হয় ওই সিলিয়া সিলিয়ারি যে পেশিগুলো আছে সেগুলো উদ্দীপ্ত হয় আর আমরা যে এপিগ্লটিস দেখেছি এই যে কালো অংশ যেটা দেখছি ট্রাকিয়া এখান থেকে শুরু করে কিন্তু এইটা আর এটা হচ্ছে মূলত স্বরযন্ত্র ল্যারিংস আর এর উপরে হচ্ছে এই যে ঢাকনাটা আছে এটা এখানে ঢাকনাটা থাকে এপিগ্লটিস অত পরিষ্কারভাবে এখানে বোঝা যাচ্ছে না এই যে স্বরযন্ত্রটা উপরে যেটা থাকে এটা কিন্তু আমাদের শব্দ তৈরি করে আমি যে কথা বলছি এখন এই কথাটা কিন্তু তৈরি হচ্ছে এই ল্যারিংসের ভিতর থেকে ল্যারিংসের মধ্যে ভোকাল কর্ড থাকে আমরা যে বাতাস গ্রহণ করছি এই বাতাসের একটা অংশ এই ল্যারিংসে গিয়ে ভোকাল কর্ডে আঘাত করে ভোকাল কর্ড কম্পিত হয় এই ভোকাল কর্ডের কম্পনজনিত কারণেই মুখের পেশি এবং অন্যান্য পেশিগুলোর নিয়ন্ত্রিত কার্যকলাপের কারণেই সেটা একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স বা একটা গ্রহণযোগ্য শব্দে রূপান্তরিত হচ্ছে এই জন্য এই অংশটার নাম কিন্তু স্বরযন্ত্র বা ল্যারিংস আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছ অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এরকম পার্টিকুলার গ্যাস আমরা নিই না যখন বাতাস থেকে আমরা বাতাস থেকে মানে বায়ুমণ্ডল থেকে যখন গ্যাস গ্রহণ করি সেই বাতাসে সব কিছু থাকে নাইট্রোজেন ম্যাক্সিমাম অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অন্যান্য দূষিত বায়ুকণাও থাকে কিন্তু আমাদের রক্ত শুধুমাত্র অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে রিসিভ করতে পারে অর্থাৎ রক্তে যোগ গঠিত হয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আর বাকি গ্যাসগুলো ঢোকে আবার বের হয়ে চলে আসে সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটি নোট দেখো ট্রাকিয়াটা ঠিক নিচের দিকে নেমে এসেছে এবং নিচের দিকে নেমে এসে এরকম দুইটা শাখাতে বিভক্ত হয়ে গেছে যেটাকে আমরা বলি ব্রঙ্কাস আমরা এই পাশেরটাকে বলতে পারি বাম ব্রঙ্কাস এই পাশেরটাকে বলতে পারি ডান ব্রঙ্কাস কারণ ফুসফুস আমাদের দেহের মধ্যে আছে এটাকে বের করে তোমাকে দেখানো হচ্ছে ছবিতে দেখানো হচ্ছে তাই না তাহলে উল্টা হয়ে যাবে দিকটা চেঞ্জ হয়ে যাবে হৃদপিণ্ডের গঠন যেমন ছিল ব্যাপারটা কিন্তু সেই একই রকম হৃদপিণ্ডের গঠনে যেমন বাম অলিন্দ ডান অলিন্দ সেটা উল্টায় যায় ছবিতে যখন আমরা বর্ণনা করি ঠিক সেরকমই তাহলে এটা হচ্ছে ডান ব্রঙ্কাস এটা হচ্ছে বাম ব্রঙ্কাস এই ডান ব্রঙ্কাস থেকে আবার এরকম কতগুলো শাখা বের হয় সেই শাখাগুলোকে বলা হয় ব্রঙ্কিউল এই ডান দিকে তিনটা ব্রঙ্কিউল তৈরি হয় এবং বাম দিক থেকে বাম ব্রঙ্কাস থেকে দুইটা ব্রঙ্কিউল তৈরি হয় ফুসফুসে টোটাল ব্রঙ্কিউলের সংখ্যা হচ্ছে পাঁচটা এবং ফুসফুসের লোভ বা বড়ো খণ্ডও হচ্ছে পাঁচটা এই ডান ফুসফুসটা তিনটা খণ্ডে বিভক্ত আর বাম ফুসফুসটা দুইটা খণ্ডে বিভক্ত এই বড় বড় খণ্ডের মাঝে আবার ছোট ছোটো অনুখণ্ড থাকে বলা হয় এই ডানদিকের ফুসফুসের তিনটা বড় খণ্ডের ভিতরে আটটা ছোটো দশটা ছোটো খণ্ড আছে দুঃখিত আর বাম দিকে যে দুইটা বড়ো খণ্ড আছে তার মধ্যে আটা আটটা ছোটো খণ্ড আছে এই ছোটো খণ্ডগুলোকে বলা হয় লোবিউল তাহলে দুই ফুসফুসে মোট ছোটো খণ্ডের সংখ্যা হচ্ছে দশটা বা লোবিউলের সংখ্যা দশটা এটাই হচ্ছে দশটা এটা হচ্ছে আটটা টোটাল হচ্ছে আঠারোটা আর লোবের সংখ্যা টোটাল পাঁচটা ডান দিকে হচ্ছে তিনটা বাম দিকে হচ্ছে দুইটা এই তিনটা লোভ থেকে দশটা লোবিউল আর এখানে দুইটা লোভ থেকে আটটা লোভিউলের সৃষ্টি হয় ফাইনালি এই ব্রঙ্কিউলের লাস্ট প্রান্তে সূক্ষ্ম সূক্ষ্ম নালিকা তৈরি হয় যেগুলোকে আমরা বলি অ্যালভিউলাই নালি আর অ্যালভিউলাই নালির শেষ প্রান্তে থাকে অ্যালভিউলাস থলি সদৃশ্য তাহলে আমরা এখন ওই গঠনটা নিয়ে কথা বলবো লাস্টে আমরা দেখবো যে অ্যালভিউলাসের অবস্থানটা কেমন হয় দেখতে কীরকম শেষ প্রান্তে লাস্ট একটা জিনিস নিয়ে বলতে চাই সেটা হচ্ছে নিচের দিকে দেখো আমাদের বক্ষ গহব্বরে থাকে ফুসফুস ফুসফুসকে আলাদা রাখার জন্য নিচের দিকে একটি পর্দা থাকে এই পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম এই ডায়াফ্রামের কাজ হচ্ছে ফুসফুসের সংকোচন প্রসারণে কিছুটা ভূমিকা পালন করে এবং বক্ষ গহব্বর থেকে উদর গহব্বরকে পৃথক করে দেয় মাঝখানে এই পর্দাটা থাকে তোমার মনে হতে পারে স্যার এই পৃথক করাতে লাভ হলো কি লাভ হচ্ছে এটাই কোনো বাতাস যখন আমাদের নাসা ছিদ্র হয়ে ঢুকবে সেই বাতাস আবার এই দিক দিয়ে বের হবে না হলে সেটা উদর গহব্বরে চলে যেতে পারতো টাইট একটা কন্ডিশন তৈরি করে ডায়াফ্রাম এছাড়াও আমাদের বিভিন্ন বক্ষ গহব্বরে অবস্থিত অঙ্গ যেমন লিভার বা হতে পারে হৃদপিণ্ড এগুলো ছিঁড়ে পড়ে যায় না এগুলোর গঠন দৃঢ় হয় এই ডায়াফ্রামের অবস্থানের কারণে তাহলে এই যে দেখতে পাচ্ছ নিচে যে কার বাকৃতির একটা পেশি দেখানো হচ্ছে এটাই হচ্ছে ডায়াফ্রাম আশা করছি চিত্রে সুন্দর মতো এটার গঠন তুমি বুঝতে পারছ চলো এখন আমরা মোটামুটি শ্বসনতন্ত্রের বর্ণনা দেখে ফেলেছি এখন আমরা শ্বসনতন্ত্রে বা ফুসফুসের যে গঠন দেখলাম ডিটেল এই ফুসফুসের ক্ষুদ্র গাঠনিক একক যেটা মূলত ফুসফুস নামে পরিচিত ওই অ্যালভিউলাস ওই অ্যালভিউলাসটা দেখতে কীরকম সেটা আমি দেখি দেখাব এখন তোমাদের আসো আমরা পরবর্তী বর্ণনা শুরু করি দেখো এটা হচ্ছে একটি অ্যালভিউলাস যেটা দৃশ্যমান হচ্ছে তোমার পর্দাতে তুমি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সে ব্রঙ্কিউল আর ব্রঙ্কিউল থেকেই তৈরি হয়েছে অ্যালভিউলাই বা অ্যালভিউলাস নালি আর নালিগুলোর শেষ প্রান্তে আছে কিন্তু এই যে আঙ্গুরের থোকার মতো প্রতিটা কিন্তু এক একটা অ্যালভিউলাস সিঙ্গুলার বা প্লোরাল ফর্মে তুমি অ্যালভিউলাস অথবা অ্যালভিউলাই বলতে পারো কোনো সমস্যা নেই তুমি দেখতে পাচ্ছ এই অ্যালভিউলাস থলিকে ঘিরে কৌশিক নালিকা রক্তের কৌশিক জালিকা পুরোটা জুড়ে বিস্তৃত আছে এটাকে মনে হচ্ছে যে নেটের মতো এটাকে ঘিরে আছে একটা বেলুনে বা একটা পলিথিন ব্যাগে পানি পুরে যদি তুমি সেটা একটা কাপড় দিয়ে মোড়াও তাহলে কাপড়ের প্রতিটা সুতা যেমন হবে ঠিক ব্যাপারটা কিন্তু এখানে একই রকম এবং তুমি এখানে লক্ষ্য করো আমরা ফুসফুসের সাথে সম্পর্কিত ধমনী বা শিরাগুলোকে পালমোনারি বলি আমরা কিন্তু হৃদপিণ্ডের গঠনে পড়ে এসেছি পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত হৃদপিণ্ডে ফেরত আসে আর ফুসফুসে যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে সেটা পালমোনারি ধমনীর মাধ্যমে আসে তাহলে এই যে এইগুলোই হচ্ছে সেই পালমোনারি ধমনী বা পালমোনারি শিরার শাখা দুইটাকে দুইটা ভিন্ন কালার দিয়ে দেখানো হচ্ছে লেবেলিং করা আছে অলরেডি তুমি দেখতে পাচ্ছ পালমোনারি ধমনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড রক্ত অ্যালভিউলাসে আসে আর এখান দিয়ে যে ফুসফুসে অক্সিজেন আসতে সেই অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় এই কৌশিক নালিকা রক্তের মধ্যে প্রবেশ করে এবং রক্তটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয় এবং এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার পালমোনারি শিরার মাধ্যমে হৃদপিণ্ডে ফেরত যায় তাহলে আমরা এখানে এই শ্বসন বৃক্ষটা দেখে ফেলছি যেখানে ফাইনালি কিভাবে অ্যালভিউলাসের অবস্থান থাকে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যালভিউলাসের বাইরের দিকে এখানে যেহেতু ব্রঙ্কিউল ছিল তিনটা বা দুইটা এর বাইরের দিকে আবার একটা পাতলা পর্দা থাকে এইভাবে এই চারিদিকে এই পাতলা পর্দাটাকে বলা হয় প্লুরা প্লুরা স্তর এটা দুইটা স্তরে গঠিত ফুসফুসের এই বাইরের স্তরটা একটা হচ্ছে ভিসারাল প্লুরা যেটা ভিতরের স্তর আর একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা তাহলে এই প্লুরা স্তরটাও হৃদপিণ্ডের সংকোচন প্রসারণের জন্য ভূমিকা পালন করে আসো আমরা এখন দেখি এই যে অ্যালভিউলাস এটাকে প্রস্তচ্ছেদ করলে আসলে আমরা কেমন দেখব সেটা নিয়ে আমরা একটু কথা বলি ফুসফুসের গঠন ও কার্যগত একক হলো অ্যালভিউলাস প্রতিটি অ্যালভিউলাস ক্ষুদ্র বুদবুদ সদৃশ বায়ুকুঠুরি বিশেষ এদের প্রতিটির ব্যাস জিরো পয়েন্ট টু মিলিমিটার এবং প্রাচীর জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোমিটার পুরু এদের প্রাচীরে কৌশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে অ্যালভিলাসের প্রাচীর চ্যাপ্টাকৃতির ইস্কামাস এপিথেলিয়াল কোষ দ্বারা কিন্তু গঠিত এছাড়া এদের প্রাচীরে কিছু কিছু স্থিতিস্থাপক কোলাজেন তন্তু থাকে এই সকল তন্তুগুলো থাকার ফলে অ্যালভিউলাসের সংকোচন প্রসারণ অনেকটা সহজতর হয় অ্যালভিলাসের কোষ থেকে প্রাচীরের ভিতরের দিকে প্রোটিন ও লিপিড নির্মিত পালমোনারি সারফেক্টেন্ট বা ডিটারজেন্ট জাতীয় একটি পদার্থ নিঃসৃত হয় সাধারণত একটি ভ্রূণের বয়স তেইশ সপ্তাহ এর পরে এই পদার্থটার খরণ শুরু হয় তাহলে কোনো মায়ের দেহে এই পদার্থের উপস্থিতি পাওয়া গেলে বুঝতে হবে যে ওই ভ্রূণটা একটা মানুষের রূপান্তরিত হয়েছে তখন কিন্তু গর্ভপাত আসলে আইন দ্বারা নিষিদ্ধ করা হয় এছাড়া ফুসফুসে এপিথেলিয়াল টাইপ এ অ্যালভিউলার কোষ বা অ্যালভিউলার ম্যাক্রোফেজ থাকে অ্যালভিউলার ম্যাক্রোফেজ এ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ফুসফুসে আগত জীবাণুকে ধ্বংস করে ধূমপান এবং সিলিকার কারণে ফুসফুসের অ্যালভিউলার ম্যাক্রোফেজ ধ্বংসপ্রাপ্ত হয় সাধারণত ফুসফুসের অ্যালভিউলাসের সংখ্যা এটি বয়সের সাথে সম্পর্কিত সাধারণত পরিসীমাটা দাঁড়ায় হচ্ছে দুইশো থেকে প্রায় সাতশো মিলিয়ন তাহলে এই যে দেখছো এটা হচ্ছে একটি অ্যালভিউলাসের গঠন এটাকে ডিসেক্টিং করে প্রস্তুচ্ছেদ করলে আমরা এই রকম গঠনটা দেখতে পাবো এবং এই যে ইলাস্টিন কোলাজেন তন্তু ডিটেলগুলো এখানে দেখানো হচ্ছে আশা করছি তুমি এই গঠনটা বুঝতে পেরেছ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ফুসফুসের গঠন নিয়ে আলোচনা করলাম অ্যালভিউলাসের গঠন এবং শ্বসন কী জিনিস বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে পার্থক্য কী এই জাতীয় ডিটেল আলোচনা হয়েছে পরীক্ষার জন্য অ্যালভিউলাসের গঠন প্রয়োগের জন্য পড়ে ফেলবা শ্বসনতন্ত্রের গঠনও প্রয়োগের জন্য পড়ে ফেলবা আর বাকি যে কথাগুলো বলেছি সবগুলোই হচ্ছে জ্ঞানের জন্য অত্যন্ত দরকারি এমসিকিউতে এখানে প্রশ্ন থাকে আশা করছি বাসায় ডিটেলটা পড়ে ফেলবা এই ক্লাসটা করার শেষে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ইউটিউবের কমেন্টস বক্সে লিখো আমি চেষ্টা করব। তোমার প্রশ্নের যথাযথ উত্তর অতি দ্রুত দেবার জন্য তাহলে আজকের মতো বিদায় চাচ্ছি পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থেকো